সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি আজকে আমরা সিমেট্রিক্যাল ফল্ট থেকে কিছু প্রবলেম সমাধান করব এটি সিমেট্রিক্যাল ফল্টের তৃতীয় লেকচার আমি অলরেডি লেকচার ওয়ান এবং লেকচার টু আমার এই চ্যানেলেই আপলোড করে দিয়েছি সিমেট্রিক্যাল ফল্ট রিলেটেড এক নম্বর লেকচারে সিমেট্রিক্যাল ফল্ট সম্পর্কে যে বেসিক আইডিয়া অর্থাৎ সিমেট্রিক্যাল ফল্ট কারেন্ট ক্যালকুলেশন এবং সিমেট্রিক্যাল ফল্ট অ্যামভিএ ক্যালকুলেশন দেখিয়েছি এবং পার ইউনিট রিটনেস নিয়েও আলোচনা করেছি এবং কয়েকটি প্রবলেম সমাধান করে দিয়েছি আর সিমেট্রিক্যাল ফল্টের লেকচার টুতে অনুরূপভাবে আরও অনেকগুলো সিমেট্রিক্যাল ফল থেকে প্রবলেমের সমাধান করে দিয়েছিলাম আপনাদেরকে এখন আমরা সিমেট্রিক্যাল ফল্ট থেকে আরও কিছু নতুন একটু হার্ড টাইপের ম্যাথ সমাধান করব যে প্রবলেমগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলুন শুরু করি আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিমেট্রিক্যাল ফল্ট রিলেটেড একটি প্রশ্ন এখানে একটি পাওয়ার সিস্টেমের সার্কিট দেওয়া আছে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দেওয়া আছে এখানে এক আমরা একটু প্রশ্নটা পড়ি এ থ্রি ফেস ফল্ট অকার ইন দ্য সিস্টেম অ্যাজ শোন ইন ফিগার ফাইন্ড দ্য টোটাল ফল্ট কারেন্ট অ্যান্ড দ্য ফল্ট লেভেল আপনি এখানে একটি পাওয়ার সিস্টেম দেখতে পাচ্ছেন সিঙ্গেল লাইন ডায়াগ্রাম এখান থেকে আপনাকে কী বের করতে হবে আপনাকে ফল্ট কারেন্ট বের করতে হবে এবং ফল্ট লেভেল বের করতে হবে সর্ব ডানে যেই বাসটি রয়েছে সেই বাসে একটি থ্রি ফেস ফল্ট হয়েছে এই ফল্টের দরুন যে ফল্টেন্টটা হবে সেটা আমাদের বের করতে হবে তো এই রকম যদি একটি পাওয়ার সিস্টেম দেওয়া থাকে পাওয়ার সিস্টেমের একটি সিঙ্গেল লাইনের আগে আমরা দেওয়া থাকে সেই ক্ষেত্রে ফল্টেন্ট বের করার জন্য আমরা কয়েকটি স্টেপ ফলো করবো প্রথমেই আমাদেরকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি জেনারে এখানে দুটি জেনারেটর রয়েছে দুটি ট্রান্সফর্মার রয়েছে এবং ডাবল সার্কিট ট্রান্সমিশন লাইন রয়েছে দুশো কিলোমিটারের আমাদেরকে কি করতে হবে একটি বেস সিলেকশন করতে হবে একটি কমন বেস সিলেকশন করতে হবে তারপর সে বেজের সাপেক্ষে আমাদের এখানে যে জেনারেটার ওয়ান জেনারেটার টু ট্রান্সফর্মার ওয়ান ট্রান্সফর্মার টু এবং এই যে ডাবল সার্কিট ট্রান্সমিশন লাইন রয়েছে এই পুরো সিস্টেমটার পার ইউনিট রিঅ্যাকট্যান্স নতুন যে আমরা বেসটা সিলেক্ট করব। সেই বেজের সাপেক্ষে এই পার ইউনিট গুলো আমাদের বের করে নিতে হবে তারপর আমরা পার ইউনিট রিয়েক্টেন্স ডায়াগ্রাম অঙ্কন করবো এবং সেখান থেকে ইকুইভ্যালেন্ট রেজিস্টেন্স নির্ণয় করবো ইকুইভ্যালেন্ট রেজিস্টেন্স না অ্যাকচুয়ালি এখানে হবে ইকুইভ্যালেন্ট পার ইউনিট রিয়েক্টেন্স সেটা নির্ণয় করবো তারপর বেস কারেন্টকে আমরা যদি পার ইউনিট রিয়াক্টেন্স দিয়ে ভাগ করে দিই সেক্ষেত্রে আমরা ফল কারেন্ট পেয়ে যাব ঠিক অনুরূপভাবে বেজ কে পার ইউনিট রিয়েক্টেন্স দিয়ে ভাগ করে দিলে ইকুইভ্যালেন্ট পার ইউনিট রিয়েক্টেন্স দিয়ে ভাগ করে দিলে পুরো সিস্টেমের ফল্ট লেভেলও বের হয়ে যাবে তো চলুন শুরু করে দেই আমরা প্রবলেমটা সমাধান করা তো আপনাদেরকে যে যেটা বলেছিলাম আমরা যে স্টেপগুলো এখানে ফলো করব সেটা দেখাচ্ছি ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদেরকে বেস সিলেকশন করতে হবে তারপর আমাদেরকে পার ইউনিট রিয়াক্ট নির্ণয় করতে হবে এরপর পার ইউনিট রিঅ্য ডায়াগ্রাম অঙ্কন করতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যদি এই পুরো লেকচারটি ফলো করেন সেক্ষেত্রে কোন একটি পাওয়ার সিস্টেমের সিঙ্গেল অ্যান্ড ডায়াগ্রাম থেকে পার ইউনিট রিঅ্যাক্টেস ডায়াগ্রাম কিভাবে অঙ্কন করতে হয় সেটাও শিখে যাবেন তারপর আমরা হচ্ছে এখান থেকে ইকুইভ্যালেন্ট ইকুইভ্যালেন্ট পার ইউনিট রিয়াক্ট নির্ণয় করব আমরা এই তিন নাম্বার থেকে পার ইউনিট রিয়াক্স নির্ণয় করব এরপর আমরা পাঁচ নম্বর স্টেপে ফল কারেন্ট আইএফ হবে আই বেস আই বেস কারেন্টকে পার দিয়ে ভাগ করে দেবে এটা অবশ্যই ইকুইভেলেন্ট ইকুই পার্স দিয়ে ভাগ করে দেবো ঠিক অনুরূপ ভাবে এ যদি বলি ফল্ট এম ভি এ হবে বেজ এম ভি এ ডিভাইডেড বাই পার ইউনি দেবো তো আপনারা দেখতে পেলেন যে আমরা জাস্ট এই পাঁচটি স্টেপ যদি ফলো করে থাকি এই ধরনের সিস্টেম এই ধরনের প্রবলেমগুলো খুব সহজে সমাধান করতে পারি কখনো কখনো আপনাদের এরকম একটি পাওয়ার সিস্টেমের সিঙ্গেল হ্যান্ড ডায়াগ্রাম দেওয়া থাকে সেখান থেকে আপনাকে বলা হয় যে পার ইউনিট রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম অঙ্কন করুন সেক্ষেত্রে আপনাকে জাস্ট এই তিনটি স্টেপ ফলো করলেই হবে আর পার ইনিট রিয়াক্টেন্স ডায়াগ্রাম কীভাবে অঙ্কন করতে হয় সেই রিলেটেড যেহেতু শুধু জাস্ট একটা প্রবলেম এখানে সমাধান করলে আপনি পুরো জিনিসটা হয়তো প্র্যাকটিস হবে না সেক্ষেত্রে পার ইউনিট রিয়াক্টেন্স রিলেটেড আরও অনেক ধর অনেক প্রোগ্রাম আর পাওয়ার সিস্টেমের যে লেকচার রয়েছে সেখানে আপলোড করবো সেগুলো অবশ্যই দেখবেন কজ পার ইউনিট রিয়াক্টেন্স রিলেটেড প্রবলেম খুব পরীক্ষা আসে তো চলুন চলুন শুরু করি আমরা প্রবলেমটি সমাধান করা প্রথমে আমাদেরকে বেস্ট সিলেকশন করতে হবে বেস যদি সিলেকশন করতে চাই সেক্ষেত্রে আপনি এখানে দেখুন আমি একটু প্রশ্নে চলে যাই প্রশ্নটা একটু ভালো করে দেখাই এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের জেনারেটার ওয়ান এবং জেনারেটার টু এদের বেদ হচ্ছে যথাক্রমে হান্ড্রেড এম ভি এ এবং ফিফটি এম ফিফটি এম ভি এ এবং দুইটারই দুইটার ক্ষেত্রেই ভোল্টেজ লেভেল হচ্ছে ইলেভেন কেভি আর এখানে ট্রান্সফর্মার ওয়ান এবং ট্রান্সফর্মার টু যথাক্রমে হান্ড্রেড এম ভি এ এবং ফিফটি এম ভি এবং দুইটার ক্ষেত্রেই হচ্ছে ইলেভেন বাই ওয়ান থার্টি টু কেভি অর্থাৎ ইলেভেন কেবি যে জেনারেটেড ভোল্টেজ সেটাকে স্টেপ আপ করে এই বাসে একশো বত্রিশ কেবি ভোল্টেজ আমাদেরকে এই যে এই বাসের ভোল্টেজ হচ্ছে ওয়ান থার্টি টু কে ওকে ওয়ান থার্টি টু কে ভোল্টেজ হচ্ছে সাপ্লাই দিচ্ছে এখন আমাদেরকে একটা বেস রিলেশন করতে হয় কমন বেস যাতে সেটার বেসিসে প্রত্যেকটা ইলিভেন্টের পার ইউনিট বের করতে হবে আমি হানড্রেড এম ভি এ এবং ইলেভেন কেভি লো ভোল্টেজ সাইডে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ট্রান্সফর্মারের কারণে বাম পাশে অর্থাৎ ট্রান্সফর্মারের পাশে হচ্ছে লো ভোল্টেজ সাইড যেখানে ইলেভেন কে ভোল্টেজ বিদ্যমান এবং ডান পাশে অর্থাৎ এই বাস থেকে শুরু করে এই বাস পর্যন্ত হচ্ছে আপনার ওয়ান থার্টি টু কেভি তো আমরা বেস সিলেকশন করলাম সেটা হচ্ছে হান্ড্রেড এম ভি আপনি ফিফটি এম ভি দিয়েও করতে পারেন অ্যান্সার একই আসবে কিন্তু সেই ফিফটি এম ভি সাপেক্ষে প্রত্যেকটা ইলিমেন্টের পার ইউনিট রেক বের করতে হবে এবং আমি লো ভোল্টেজ সাইডে লো ভোল্টেজ সাইডে হচ্ছে আমি ইলেভেন কেবি কে বেস ধরলাম এবং হাই ভোল্টেজ সাইডে আমি ওয়ান থার্টি টু বেস ধরলাম এখন এই বেজের সাপেক্ষে আমাদেরকে কি করতে হবে পার ইউনিট রিয়েকটেন্সগুলো বের করে ফেলতে হবে তাহলে আমাদের এখানে মোট কয়টি ইলিমেন্ট রয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে দুইটি জেনারেটার রয়েছে দুটি ট্রান্সফার্মার রয়েছে এবং দুইটি এখানে দুইটি দুঃখিত এখানে দুশো কিলোমিটারের এ দুই দুইটি সার্কিট রয়েছে ট্রান্সমিশন লাইনের সার্কিট রয়েছে প্রত্যেকটা সার্কিট হচ্ছে থ্রি ফেজ অর্থাৎ থ্রি ফেজের জন্য যে কয়টি ওয়্যার দরকার যদি নিউট্রাল সহ থাকে তাহলে চারটি ওয়্যার আর যদি শুধু নিউট্রাল ছাড়া থাকে সেক্ষেত্রে তিনটি ওয়্যার অর্থাৎ আপনি এখানে দুইটি সার্কিট রয়েছে এটা একটু খেয়াল রাখবেন ওকে এখন আমরা জেনারেটর ওয়ানের এর পরিবাহী রিঅ্যাকট্যান্সটা দেখি কত হবে আমরা দেখতে পাচ্ছি জেনারেটর ওয়ানের এর পরিবাহী রিয়াক্টেন্স দেওয়া আছে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ কারণ এখানে পার্সেন্টেজ রিয়াক্টেন্সকে যদি আমরা একশো দিয়ে ভাগ করে দিই আমরা পার ইউনিট রিয়াক্টেন্স পাই সেটা আমি লেকচার ওয়ান এবং লেকচার টুতে আলোচনা করেছি আশা করছি আপনারা এটা জানেন এখন এই ফিফটিন পারসেন্ট অথবা জিরো পয়েন্ট ওয়ান ফাইভ পার ইউনিটের রিয়াক্টেন্স এটা কোন কোন বেজের উপর সাপেক্ষে কোন বেজের সাপেক্ষে সেটা হচ্ছে হানড্রেড এম ভি এ এবং ইলেভেন কে ভি ভোল্টেজের সাপেক্ষে আর আমাদের বেসটাও ধরা হচ্ছে হান্ড্রেড এম ভি এ এবং ইলেভেন কেবি কারণ লো জেনারেটার ওয়ানটা লো সাইডে অবস্থান করছে অর্থাৎ এক্ষেত্রে ভোল্টেজের বেস ভোল্টেজ হবে ইলেভেন তাহলে আমাদের জেনারেটার ওয়ানের পার ইউনিট চেঞ্জ হবে না রাইট তাহলে আমাদের জেনারেটর ওয়ানের ক্ষেত্রে এক্স পার ইউনিট জেনারেটর ওয়ান ইকুয়াল টু আমরা লিখতে পারি যেটা ছিল জিরো পয়েন্ট যেহেতু তাহলে এখানে যে দিতে হবে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ জেনারেটার টু এর ক্ষেত্রে আমরা একটু লক্ষ্য করি এখানে দেখতে পাচ্ছেন জেনারেটার টু জেনারেটার টু হচ্ছে ফিফটি এম এবং ইলেভেন কেভি এখন এই ফিফটি এম ভিএ এবং ইলেভেন কেভি কে বেস ধরে এর পার ইউনিট রিয়াক হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান কিন্তু আমরা যেই বেসটা সিলেকশন করেছি সেটা হচ্ছে হান্ড্রেড এম ভিএ সেই ক্ষেত্রে আমাদের এই পার ইউনিট কী হবে চেঞ্জ হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারি যে জিরো পয়েন্ট যেহেতু আমাদের নতুন বেজ হচ্ছে হানড্রেড এবং এই 0.1 হচ্ছে পঞ্চাশ বেজ সাপেক্ষে তাহলে আমরা জানি ওল্ড রিয়াকিট রিয়াক্টেন্সকে নতুন পার ইউনিট দিয়ে গুণ করে দেব। এবং ওল্ড পার ইউনিট দুখিত নতুন বেজেম বিয়েদের গুণ করে দেব। এবং ওল্ড যে বেজেম বিয়ে ছিল সেটা দিয়ে আমরা ভাগ করে দেব সেই ক্ষেত্রে আমরা এখানে পেয়ে যাচ্ছি যে জিরো পয়েন্ট টু পার ইউনিট তো আশা করছি এইটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন এরপর আমরা ট্রান্সফর্মার ওয়ান এবং ট্রান্সফর্মার টু এর জন্য যেই পার ইউনিট ডিরেক্টেভ সেটাও বের করব আচ্ছা আমি এখানে ট্রান্সফর্মার ওয়ান এর জন্য যদি লিখি এক্স পার ইউনিট ট্রান্সফরমার ওয়ান ইকুয়াল টু হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ট্রান্সফর্মার ওয়ান এর বেজ এম ভি এ হচ্ছে হান্ড্রেড এম ভি এ এবং এটা ইলেভেন বাই ওয়ান থার্টি টু কেবি অর্থাৎ এখানে ভোল্টেজ লেভেল ঠিক আছে লো ভোল্টেজ সাইডে হচ্ছে ইলেভেন কেবি হাই ভোল্টেজ সাইডে হচ্ছে ওয়ান থার্টি টু কেবি আমাদের বেজের সাথে মিলে যায় সেই ক্ষেত্রে এর পারেন্ট যে জিরো পয়েন্ট ওয়ান সেটা কি হবে না পরিবর্তন হবে না তাহলে আমরা সরাসরি লিখতে পারি টি ওয়ান হচ্ছে যে জিরো পয়েন্ট ওয়ান ট্রান্সফোর্ট টু এর জন্য পার ইউনিট হবে এখানে দেখতে পাচ্ছেন এর বেজ এম ভি এ হচ্ছে ফিফটি এম ভি এ এবং এর ভোল্টেজ লেভেল ইলেভেন বাই ওয়ান থার্টি টু কে ভি অর্থাৎ লো ভোল্টেজ সাইড এবং হাই ভোল্টেজ সাইডের আমাদের যেই বেজ এম ভিএ ছিল সেটা ঠিক আছে এখন এর পার ইউনিট রিয়কটেন্স হচ্ছে জিরো পয়েন্ট এইট তাহলে এ এই ক্ষেত্রে আমাদের পার ইউনিট নতুন বেজের সাপেক্ষে পার ইউনিট হবে যে জিরো পয়েন্ট দুঃখিত আমি এখানে ভুল বলেছি জিরো পয়েন্ট 0.08 0.08 জিরো কারণ এইট কে হান্ড্রেড দিয়ে ভাগ করলে জিরো হবে আচ্ছা এখন যেহেতু বেজ হচ্ছে হান্ড্রেড এম আর ওল্ড বেজ ছিল ফিফটি এম এ তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি যে জিরো পার এখন আমাদের ট্রান্সফর্মার ওয়ান ট্রান্সফর্মার টু এর পার ইউনিট বের হয়ে গিয়েছে এখন আমাদেরকে যেটা নির্ণয় করতে হবে সেটা হচ্ছে ট্রান্সমিশন লাইনের পার ইউনিট রিয়াকেন্স নির্ণয় করতে হবে এখন ট্রান্সফর্ম আমরা যদি ট্রান্সমিশন লাইনের পার ইউনিট রিয়াক্স নির্ণয় করতে চাই সেই ক্ষেত্রে আমরা যে ফর্মুলা ইউজ করতে পারি আমরা জানি এক্স পার ইউনিট ইকুয়াল টু এক্স অ্যাকচুয়াল ডিফারেড বাই এক্স বেস যেখানে আবার এক্স এই সূত্রগুলো আপনি একটু খাতায় আপনার খাতায় লিখে ফেলবেন আমার সাথে যে অঙ্কটি করছেন এগুলো আপনি নিজে নিজে আমার সাথে অবশ্যই আপনি বাসায় একবার প্র্যাকটিস করবেন তাহলে হয়তো আপনার এই প্রবলেমগুলো সমাধান করতে খুব সহজ হবে এবং আপনার শেখাটাও ভালো হয়ে যাবে আর এক্স বেসটা হচ্ছে আপনার কিলোভোল্ট স্কোয়ার ডিভাইড বাই এম ভি আমরা জানি এক্স বেস হচ্ছে কিলো ভোল্ট স্কোয়ার এম ভি এ ওকে তাহলে আমরা যদি এই দুইটি সূত্র অ্যাপ্লাই করি সেই ক্ষেত্রে আমরা ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে আমরা উভয় লাইনের দেখ আপনি এখানে দেখতে পাচ্ছেন উভয় লাইনের ক্ষেত্রেই আপনি যদি ডাটা লক্ষ্য করেন উভয় লাইনের ক্ষেত্রেই হচ্ছে এক্সের ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট টু ওহোম পার কিলোমিটার পার ফেস এবং এই লাইনটা হচ্ছে দুশো কিলোমিটার তাহলে আমরা এখানে এক্স অ্যাকচুয়ালটা যদি লিখি সেই এক্স অ্যাকচুয়াল পার ফেসের জন্য পার ফেজে এক্স অ্যাকচুয়াল একটু এটা খেয়াল রাখবেন এক্স ফেজের জন্য এক্স অ্যাকচুয়াল ভ্যালুটা হচ্ছে যে জিরো পয়েন্ট টু ওহোম ইন্টু যেহেতু দুশো কিলোমিটার পার কিলোমিটারে জিরো পয়েন্ট টু হোম তাহলে দুইশো কিলোমিটারের জন্য আপনার হবে জিরো পয়েন্ট টু ইন্টু দুইশো এক্স বেসটা হবে আমাদের ক্ষেত্রে কিলো ভোল্ট স্কোয়ার এখন একটা জিনিস খেয়াল করুন যে ট্রান্সমিশন লাইনটি রয়েছে একশো বত্রিশ কেবি ভোল্টেজে কারণ ট্রান্সফর্মার মাধ্যমে ইলেভেন কেভি ভোল্টেজ স্টেপ আপ হয়ে ওয়ান থার্টি টু কে ভি হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে আমরা কে ভি স্কোয়ার জায়গায় লিখবো ওয়ান থার্টি টু কে ভি কন টু কে ভি স্কোয়ার ডিভাইডেড বাই এম ভি এর ভ্যালুটা হচ্ছে এম ভি এ তো সব জায়গায় ফিক্সড হান্ড্রেড এম ভি এটা বেজ এম ভি বেজ এম ভিতে ভাগ হবে বেস ভোল্টেজকে বেস কিলো ভোল্টেজ একটু এখানে খেয়াল করবেন যে আমি এখানে যেটা আটি লিখেছি এটা অবশ্যই বেস ভ্যালু এবং এটাও বেস ভ্যালু তাহলে আমাদের এক্স পার ইউনিট লাইন এটা হবে যে জিরো পয়েন্ট টু ইন্টু টু হানড্রেড ইন্টু আমরা এক্স বেস দিয়ে কী করবো আপনারা দেখতে পাচ্ছেন যে এক্স পার ইউনিট হচ্ছে অ্যাকচুয়ালকে বেস ভ্যালু দিয়ে কী করতে হবে ভাগ করতে হবে তাহলে আমরা যদি এই এক্স বেস দিয়ে ভাগ করে দেই সেক্ষেত্রে হান্ড্রেড উপরে চলে যাবে আর ওয়ান থার্টি টু স্কোয়ার হবে এখানে তাহলে এটা পার ইউনিট ভ্যালুতে হয়ে গেল তাহলে আমাদের পার ইউনিট ভ্যালুতে আমি যদি ক্যালকুলেটরে একটু দেখি কত আসে যে আমার ক্যালকুলেটরে আস্তে আস্তে যে জিরো পয়েন্ট টু থ্রি তো আশা করছি আপনাদের এই ভ্যালুটায় আসবে তো আমাদের এই যে আমাদের পাওয়ার সিস্টেমের সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা দেওয়া ছিল এখানে সবগুলো ইলিমেন্টের নতুন বেজের সাপেক্ষে সবগুলো ইলিমেন্টের পার ইউনিট রিয়াক্টেন্স আমরা বের করে ফেললাম এখন আমাদের কী করতে হবে এখন আমরা এই ভ্যালুগুলো থেকে আমরা পার ইউনিট রিয়াক্টেন্স ডায়াগ্রাম অঙ্কন করবো তো চলুন আমরা পার ইউনিট রিয়াক্টেন্স ডায়াগ্রাম অঙ্কন করে ফেলি এখন আমরা পার ইউনিট রিয়াক্টেন্স ডায়াগ্রামে আমরা যেই পার ইউনিট রিয়াক্টেন্স ভ্যালুগুলো পেলাম আমাদের কমন বেজের সাপেক্ষে সেই ভ্যালুগুলো দিয়ে আমরা পার ইউনিট রিয়াক্টেন্স ড্রয়িং করব এখানে অল্টারনেটর জি ওয়ান বা জেনারেটর ওয়ান এর পার ইউনিট রিয়াক্টেন্স তারপর এটা হচ্ছে একটা ট্রান্সফর্মারের সাথে সংযুক্ত টি ওয়ান সেই ট্রান্সফর্মারের পার ইউনিট রিয়াক্টেন্স এরপর এখানে একটি বাসে যেহেতু সংযুক্ত হয়েছে এই বাসটি দেখালাম এরপর ঠিক অনুরূপভাবে G2, টু অল্টারনেটর বা জি জেনারেটর এটার পার ইউনিট রিয়াক্টেন্স এবং টি ট্রান্সফর্মার টুয়ের পার ইউনিট রিয়াক্টেন্স এভাবে সংযুক্ত হলো এদের যে ভ্যালুগুলো আমরা পেয়েছিলাম সেই ভ্যালুগুলো বসিয়ে দিই সেই ভ্যালুগুলো পেয়েছিলাম আমরা যে জেনারেটার ওয়ানের ক্ষেত্রে পেয়েছিলাম যে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ ট্রান্সফর্মার ওয়ানের ক্ষেত্রে পেয়েছিলাম যে জিরো পয়েন্ট ওয়ান জেনারেটার টুয়ের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম জে জিরো পয়েন্ট টু এবং ট্রান্সফর্মার টু এর ক্ষেত্রে পেয়েছিলাম জে জিরো পয়েন্ট ওয়ান সিক্স আশা করি আপনাদের খাতায় আপনারা ভ্যালুগুলো লিখে রেখেছেন আগের যে আমি পার ইউনিট রি বের করেছিলাম সেখান থেকে একটু মিলিয়ে নেবেন এরপর আমাদের এখানে যে ডাবল সার্কিটটা রয়েছে সেই ডাবল সার্কিটটাকে পার যদি আমরা প্রকাশ করি আমরা যে ভ্যালুগুলো পেয়েছিলাম এই একটা সার্কিট নিচে আর একটা সার্কিট অঙ্কন করলাম এরপর উপরে যে সার্কিটটা তার হচ্ছে পার এন্ট্রিঅ্যাকটেন্স হচ্ছে জে জিরো পয়েন্ট টু থ্রি আমরা উভয় সার্কিটের জন্যই আমাদের পার্ট্রিয়াক্ট বের হয়েছিল জে জিরো পয়েন্ট টু থ্রি কারণ আমাদের উভয় সার্কিটের জন্যই দেয়া ছিল এক্সের ভ্যালু সেম দেয়া ছিল এখন আমাদের রিয়্যাক্টেন্স ডায়াগ্রামটা প্রায় শেষ আঁকা যা এটাকে আমরা কমন রেফারেন্সের সাহায্যে সংযুক্ত করে দেবো তাহলে আমরা এখানে যে ডায়াগ্রামটি এখন দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে পার ইউনিট ডায়াগ্রাম তো আশা করছি আপনারা এভাবে পার ইউনিট ডায়াগ্রাম কিভাবে অঙ্কন করতে হয় সেটা আপনারা শিখে গেলেন যে কোনো একটি পাওয়ার সিস্টেমের কোন একটি সিঙ্গেল ডায়াগ্রাম দেওয়া থাকলে সেখান থেকে আমরা একটা কমন বেজ সিলেক্ট করে নেব সেই কমন বেজের সাপেক্ষে প্রত্যেকটা ইলিমেন্টের পার ইউনিট রিয়াকটেন্স বের করবো তারপর হচ্ছে আমরা সেই পার ইউনিট দিয়ে পার ইউনিট রিয়াকটেন্স ডায়াগ্রাম অঙ্কন করব এখন আমাদের এই সার্কিটটাতে এইটুকু হচ্ছে পার ইউনিট রিয়াকটেন্স ডায়াগ্রাম অঙ্কন করা শেষ এখন একটু লক্ষ্য করবেন যে এই সার্কিটটাতে এখানে ফল্ট হয়েছে আপনাদের সবার ডান পাশের যেই অংশটা অর্থাৎ এখানে আমাদের একটি ফল্ট হয়েছে থ্রি ফেস ফল্ট থ্রি ফেস ফল্ট এখন আমাদেরকে কি করতে হবে ফল্ট কারেন্ট বের করতে হবে এবং ফল্ট অ্যামিয়ে বের করতে হবে তাহলে আমরা কী করব এই যে এখানে পার ইনি রিয়াক্টেন্সগুলো রয়েছে এগুলো দিয়ে আমরা কি করব আমরা এখান থেকে ইকুইভ্যালেন্ট রিয়াকেন্স নির্ণয় করব তো ইকুইভ্যালেন্ট রিয়াক্টেন্স যদি নির্ণয় করতে চাই সেই ক্ষেত্রে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে দুইটি পার ইনি রয়েছে এরা কিভাবে আছে প্যারালালে আছে এবং এখানে এইটুকু এই দুটি রিয়কটেন্স শ্রেণীতে আছে অর্থাৎ সিরিজে আছে ঠিক অনুরূপভাবে এই দুটি রিয়াক্টেন্সও সিরিজে আছে তাহলে আমরা এটাকে যদি সিম্প্লিফিকেশন করি অর্থাৎ আরেকটু ছোটো করে ফেলি সেক্ষেত্রে আমরা এটাকে এইভাবে লিখতে পারি এটা হচ্ছে জেনারেটর ওয়ান জেনারেটর টু যাবো এই পার আর এখানে এই দুইটা প্যারালকে একটা করে ফেললাম তো আমরা দুঃখিত তো আমরা এই যে পার ইউনিট রিয়াক্টেন্স যে ডায়াগ্রামটা ছিল সেই ডায়াগ্রামটাকে আমরা একটু ছোট করে ফেললাম কিভাবে এই প্যারাল ইলিমেন্ট দুইটিকে আমরা ইকুইভ্যালেন্ট এই প্যারাল দুইটি দুটিকে যদি ইকুইভ্যালেন্ট করি তাহলে আমরা পাবো যে জিরো পয়েন্ট ওয়ান ওয়ান ফাইভ আর এই এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পয়েন্ট ওয়ান ফাইভ পয়েন্ট ওয়ান এই দুটি যোগ করলে আমরা পাবো যে জিরো পয়েন্ট টু ফাইভ রাইট ঠিক অনুরূপভাবে এখানে জেনারেটার এর ক্ষেত্রে আমরা পাবো যে জিরো পয়েন্ট থ্রি সিক্স ওকে তাহলে এইটুকু আপনারা বুঝতে পেরেছেন এখন আমাদের স্যার পারেন্ট রিয়েশেন্সটা প্রায় ছোটো হয়ে গেল এটাকে এখন এখানে দেখ এটাকে যদি আরও ছোটো করি অর্থাৎ একেবারে আমরা ইকুইভ্যালেন্ট রিয়াকটেন্সটা বের করে ফেলব সেই ক্ষেত্রে আমরা এখান থেকে আমরা এই দুইটি ব্রাঞ্চ এবার কীভাবে আছে প্যারালাসে এবং এই ব্রাঞ্চটা অর্থাৎ পয়েন্ট ওয়ান ওয়ান ফাইভটা হচ্ছে এই অংশের সাথে শ্রেণীতে আছে ওকে তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি পরে একটু আমি পরে পেজে চলে যাচ্ছি আপনারা একটু এটা মুছে আপনারা একটু খাতায় লিখে নেবেন আগের অংশটুকু যদি লিখে থাকেন তাহলে এখান থেকে আমরা শুরু করছি এখন আমাদের যদি আমরা ইকুইপমেন্ট রি আঁকতে চাই সেক্ষেত্রে আমরা জানি অ্যাক্টিভ এই যে এখানে যে অ্যাক্টিভ পার্ট রয়েছে এই অ্যাক্টিভ পার্টটা কী হয়ে যাবে শর্ট হয়ে যাবে রাইট এটা শর্ট শর্ট ধরে নেই এটুকু আমরা জানি তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এরকম জে জিরো পয়েন্ট টু ফাইভ আর নিচের অংশটুক ছিল হচ্ছে জে জিরো পয়েন্ট থ্রি সিক্স এই অংশটা ছিল হচ্ছে যে জিরো এরপর আমাদের এইখানে ফলটা হয়েছে রাইট এখানে যদি ফলটা হয়ে থাকে তাহলে আমাদের এই দুইটি বিন্দুর সাপেক্ষে অর্থাৎ এই দুইটি বিন্দুর সাপেক্ষে যদি আমরা চিন্তা করি যে আমাদের ইকুইভ্যালেন্ট রিয়েশেন্সটা কত হবে সেই ক্ষেত্রে এক্স পার ইউনিট হবে হচ্ছে আমাদের যে জিরো টু ফাইভ প্যারালেল যে জিরো পয়েন্ট থ্রি সিক্স এই দুটি প্যারালের সাথে যোগ করতে হবে জিরো পয়েন্ট ওয়ান ওয়ান ফাইভ কারণ এই ব্রাঞ্চটা আবার এই টু কংশের সাথে এই টু কংশের সাথে শ্রেণিতে আছে রাইট তাহলে আমাদের আপনারা যদি ক্যালকুলেটরে দেখেন তাহলে এই ভ্যালুটা চলে আসে আমি একটু ক্যালকুলেটরে দেখছি আমার কত আসে এখানে এই ভ্যালুটা আসছে যে জিরো পয়েন্ট টু সিক্স টু ফাইভ ওকে আশা করছি আপনাদের আপনাদেরও এই ভ্যালুটি আসবে এরপর তাহলে আমাদের এই সার্কিটটা একটু ছোটো হয়ে গেল কিরকম আমরা এটাকে এইভাবে প্রকাশ করতে পারি যেখানে এখানে ফল্ট হয়েছে আর এই ভ্যালুটা হচ্ছে জে জিরো পয়েন্ট টু সিক্স টু ফাইভ জাস্ট এরকম করে আমরা এটাকে ছোটো করে ফেলতে পারি এখন তাহলে আমাদের কী বের করতে হবে ফল্ট কারেন্ট বের করতে হবে সেই ক্ষেত্রে আমরা জানি ফল্ট কারেন্ট আই এফ হচ্ছে আই বেস ডিভাইড বাই এক্স পার ইউনিট আর ফল্ট এম বি এ হচ্ছে বেস এম ভি এ ডিভাইডেড বাই এক্স পার ইউনিট তাহলে আমরা দেখি আমাদের আই বেস কত আই বেস একটু খেয়াল রাখবেন আই হচ্ছে আমাদের এম আমাদের বেস ধরেছিলাম হানড্রেড এম ভিএ অর্থাৎ হানড্রেড ইন্টু সিক্স ডিভাইড বাই রুট থ্রি ইন্টু এখন একটা জিনিস এখানে ভোল্টেজ কোনটা ধরবেন এখানে ইলেভেন কেভি আছে লো ভোল্টেজ সাইডে এবং ওয়ান থার্টি টু কে আছে হাই ভোল্টেজ সাইডে অর্থাৎ ট্রান্সফার ইলেভেন কেভিতে জেনারেট হয়ে আমাদের পাওয়ারটা ট্রান্সফর্মারের মাধ্যমে স্টেপ আপ হয়ে ওয়ান থার্টি টু কেভিতে ট্রান্সমিশন করছে এবং আমাদের ফলটা হয়েছে এখানে আমাদের একটু খেয়াল করুন এই যে থ্রি ফেস ফলটা এখানে হয়েছে এখানে যদি থ্রি ফেস ফলটা হয়ে থাকে সেই ক্ষেত্রে এই জায়গার ভোল্টেজটা কত ছিল এই জায়গার ভোল্টেজটা হচ্ছে একশো বত্রিশ কেবি সেই ক্ষেত্রে আমরা এখানে আমরা বেস ধরবো ওয়ান থার্টি টু কেভি হোপফুলি এইটুকু বুঝতে পেরেছেন এই জায়গায় কখনই ভুল করবেন না তাহলে আমাদের বেস কারেন্টটা আমি একটু দেখি আপনাদের কথা আসে আপনারা একটু দেখবেন আমার আসছে হচ্ছে ফোর থ্রি সেভেন পয়েন্ট ফোর এমপিয়ার ওকে এইটুকু হচ্ছে আইবিস তাহলে আমাদের আই ফল কারেন্ট হচ্ছে আইবিএসকে ফোর থ্রি সেভেন পয়েন্ট ফোরকে এক্সপার ইনিট দিয়ে ভাগ করবো আর আমাদের এক্সপায়ার ইনিট বের হয়েছিল আপনারা জানেন যে আমাদের এক্সপায়ার ইউনিট পুরোটার ইকুইভেলেন্ট এক্সপায়ার ইউনিট বের হয়েছিল যে জিরো পয়েন্ট টু সিক্স টু ফাইভ এই ভ্যালুটি বের হয়েছিল তাহলে আমরা যে এখানে লিখবো হচ্ছে যে জিরো পয়েন্ট টু ফাইভ টু সিক্স এতো অ্যাম্পিয়ার এখানে আমরা অ্যাকচুয়ালি যে ভ্যালুটা আমি আর দিচ্ছি না জাস্ট আমি যেহেতু কারেন্টের ম্যাগনিটিউট ভ্যালুটা বের করবো সেই ক্ষেত্রে আমি যে জিরো পয়েন্ট পয়েন্ট টু সিক্স টু ফাইভ জাস্ট এইটুকু লিখলাম এত অ্যাম্পিয়ার ইকুয়াল টু আসবে আমার এখানে যদি আমি ক্যালকুলেশন করি সেটা দেখতে পাচ্ছি ওয়ান ট্রিপল সিক্স পয়েন্ট টু সেভেন এমপিয়ার এটা হচ্ছে অ্যান্সার ফল্ট কারেন্ট যদি ফল্ট কারেন্টটা আসে তাহলে ফল্ট কারেন্টের উত্তর আমরা পেয়ে গিয়েছি ওয়ান ট্রিপল সিক্স পয়েন্ট টু সেভেন এমপিয়ার আর ফল্ট এম ভি এ যদি বের করতে হয় ফল্ট এম ভিএ সেটা হচ্ছে বেজ এম ভি হচ্ছে হান্ড্রেড ধরা ছিল এটাকে পার ইউনিট রিয়াকেন্স দিয়ে ভাগ করবো জিরো পয়েন্ট টু সিক্স টু ফাইভ এম ভি এ ভ্যালুটা আসছে আমি একটু আপনার একটু ক্যালকুলেটার আপনাদের দেখে নেন যে কত আসে আপনাদের আমার এখানে আসছে থ্রি এইট জিরো জিরো পয়েন্ট নাইন ফাইভ তো আমাদের যেই ফল্ট এম আসলো সেটা হচ্ছে থ্রি এইট জিরো পয়েন্ট নাইন ফাইভ এম তাহলে আমাদের প্রশ্নে যেই ডাটাগুলো চাওয়া হয়েছিল যে ফল্ট কারেন্ট কত এবং ফল্ট এমভিএ কত তাহলে আমরা এই দুটি ডাটা খুব সহজে বের করে ফেললাম তাহলে আমরা কি করলাম প্রথমে প্রথমে হচ্ছে আমরা এই যে সার্কিটটি রয়েছে একটু প্রশ্ন যাচ্ছি এই যে সার্কিটটি রয়েছে আপনাদের পাওয়ার সিস্টেম এই সিঙ্গেল ডায়াগ্রামটি রয়েছে এখান থেকে আমরা একটা কমন বেজ সিলেক্ট করেছি সেই বেস বেজের সাপেক্ষে সবগুলো ইলিমেন্টের পার ইউনিট রিয়াক্টেন্স নির্ণয় করেছি এবং সেই পার ইউনিট নির্ণয় করার পর আমরা পার ইউনিট রিয়াক্টেন্স ডায়াগ্রাম অঙ্কন করেছি সেখান থেকে ইকুইভ্যালেন্ট রিয়াক্টেন্স বের করেছি সেই ইকুইভ্যালেন্ট রিয়াক্টেন্স থেকে আমরা ফল নির্ণয় করেছি এবং ফল টাইম বিহেভিয়ার করেছি সেটা কীভাবে সেটা হচ্ছে আমরা জানি ফল্ট কারেন্ট হচ্ছে আই বেসকে এক্স পার দিয়ে ভাগ করে দেওয়া আর ফল্ট এম বিএ হচ্ছে বেস এম বি একে এক্স পার এটা অবশ্যই ইকুই ভ্যালুটা সার্কিটের ইকুই ভ্যালেন্ট ভ্যালুটা ওকে এটুকু মনে রাখবেন এটা হচ্ছে ইকুই ভ্যালেন্ট ইকুই ভ্যালেন্ট রিয়াক্টেন্স তো হোপফুলি আপনারা যারা এতক্ষণ ক্লাসটি করলেন বুঝতে পেরেছেন যদি আমার ক্লাস আমি এখানে যেই ম্যাটটি করিয়ে দিলাম সেই ম্যাটটি যদি বুঝতে পারেন অবশ্যই একটি কমেন্ট সেকশনে একটি আপনাদের মতামত জানিয়ে দেবেন এবং লাইকে একটি লাইক দিয়ে দেবেন আর সিমেট্রিক্যাল ফর্ট নিয়ে জাস্ট এরকম আগের যেই দুইটি লেকচার ছিল প্লাস এই লেকচারে যেগুলো করালাম এগুলোই অ্যানাফ না এখান থেকে অনেক টাইপের ম্যাথ আছে আমি ইম্পর্টেন্ট যেই ধরনের ম্যাথগুলো সেগুলো কভার করার চেষ্টা করেছি আর এরপরে আরও অনেক টাইপের ম্যাথ রয়েছে সেগুলো আমি খুব সামনেই সেগুলোর ভিডিও নিয়ে চলে আসবো তো সেই ভিডিওগুলো অবশ্যই দেখবেন আর বাসায় অবশ্যই নিজেরা প্র্যাকটিস করেন হোপফুলি আপনারা আপনাদের যেই টার্গেট রয়েছে সেই টার্গেটি খুব দ্রুত পৌঁছে যাবেন তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকুন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো এবং অবশ্যই ভিডিওটি লাইক দেবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন